ঘরে ঘরে নল, ঘরে ঘরে জল, নল তো চাও কিহেরে বনুয়া, কলপটুয়ার নলেরে আহিছে পানি, মাটির তলেরে নিগড়ি অহা পানি, কলপটুয়ারে ধরি তারে পিয়াহ গুছাবলৈ লাগিছে হেতা ওপরা। কত গোল সরকারের জলজীবন অভিযান, কত গোল জলজীবনের ঘরে ঘরে নল, ঘরে ঘরে জল স্লোগান। নল আহিল পিছে জল নাহিল, কাম নাইকিয়া নল এতিয়া ভালুকর সাঙি গাঁওবাসীর বাবে। বরুখান দিলেহে আমি পানিটা পাও, নহলে নাপাও, নহলে নদীর পানি খান্দি খাও, জিয়াই থাকিব হলে খাবই লাগিব। চারি বছর মান হয়ে গেল পাইপটো ঢুকা, আজিলে পানিয়ে নাই। মরিয়নির দক্ষিণ কাটনি গাঁও পঞ্চায়েতের অধীনের জঙ্গল লাইনের এই সকল লোকে দীর্ঘদিনের এনেদরে সংগ্রহ করা পানি সেবন করে আছে। এই পানিটাকো বরষুণ দিলেহে লাভ করে। বাগিচাখনের প্রতি ঘরতেই জল জীবন আঁচনির পাইপ বহুয়া হল, যদিও আজি পর্যন্ত সেই পাইপেরে নুলাল পানি। পাইপ বহুয়ার নামত প্রতিটি দরিদ্র পরিয়ালের গুলশান নামের এজন ব্যক্তিয়ে 400 টাকাক সংগ্রহ করারও অভিযোগ তুলিছে রাইজে। আমার ইয়াত মানে এনেকা হয়ে আছে, সরকারে দিছে, সরকারে দিছে পানি পাইপটু 400 টাকার নিলে। জলজীবনের আশীর্বাদত জলবিহীন জীবন কটাবলৈ বাধ্য হয়েছে কলিয়াবরের এই সকল লোক। এটুপি বিশুদ্ধ খোয়া পানির হাহাকার করবলিয়া হয়েছে কলিয়াবরের বুঢ়াপাহাড় চাহ বাগিচার শ্রমিক রাইজে। কার্বি পাহাড়ের বই অহা নিজরার কদর্যময় পানীরে তৃষ্ণা নিবারণ বুঢ়াপাহাড় বাগিচার চাহ শ্রমিক রাইজর। 2020-21 বর্ষতেই জলজীবন মিশনের অধীনত বুঢ়াপাহাড় চাহ বাগিচাত জনস্বাস্থ্য কারিকরী বিভাগ কলিয়াবর সংমণ্ডলে নির্মাণ করেছিল পানি যোগান আঁচনি। পানি যোগান আঁচনি নির্মাণ করলে ঠিকই, কিন্তু ঘরে ঘরে পানি যোগানোর ব্যবস্থা করব নোৱাৰিলে বিভাগটোৱে। বিগত 3 বছরে পরিত্যক্ত অবস্থান আছে বুঢ়াপাহাড় চাহ বাগিচার পানি যোগান আঁচনি। হাবিয়ে জঙ্গলে আবরি ধরেছে সমগ্র পানি যোগান আঁচনির চৌহদ। গেলা পানীরে পরিপূর্ণ পানি ট্যাঙ্কি সমূহ ভরি পড়েছে জঙ্গলে। মরিয়নির জ্যোতিপ্রসাদ গগৈ আর কলিয়াবরের দীপাকর দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।